পারিবারিক আভিজাত্যেরও তো একটা ব্যাপার আছে। আভিজাত্য? এই লাহাবাড়ির আভিজাত্যের তলায় কত রকম নোংরামি লুকিয়ে আছে আপনি জানেন? না না তা জানি না, কিন্তু কিন্তু ঈশিতা, ঈশিতা সেরকম মেয়ে নয়। তা তো বলবেনই, কারণ ওই ঈশিতার ভাই ইন্দ্রনাথ লাহা আপনার তো এক নম্বরের চামচা, তাই না? এসব কি বলছেন আপনি? মিস্টার রায় আমি আসছি, আপনি খালি দেখবেন ছেলে দুটো যেন কোনোভাবে হ্যারাস্ট না হয়। It's all right. I'm actually. না রে, সে কফি হাউসের কথা কি কখনো ভোলা যায়? না না, কেউ ভুলতে পারে না। কফি হাউস, তারপর কলেজ স্ট্রিটের বইপাড়া, হ্যাঁ সেই বেগম আক্তারের একটা রেকর্ড দিয়ে অমলমের পুরুষোত্তম রবীন্দ্রনাথ নিয়েছিলাম তোর থেকে। আই স্টিল প্রিজার্ভ ইট, এখনো রিপ্রিন্ট হয়নি। আই মেড এ গুড বার্গেন। তারপর তোর ওই, হ্যাঁ কেন 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 মো কিছু বলেছে তোকে? না 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 দীপ্ত, এটা আমি মানবো না। শোনো, পাল্লাটা যখন আমার দিকে একটু ভারী হচ্ছিল, তখন তুমি মানে ভয় টয় পেয়ে মৌকে বগল ডাবা করে একদম বিয়ে টিয়ে করে পালিয়ে গেলি বাফেলো। হ্যাঁ, না একটা দীপ্ত আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি আমার ভয়তেই মৌকে নিয়ে দেশান্তরী হয়ে গেলি নাকি? খবর বলতে, আনন্দরূপের সাথে তো রেগুলার যোগাযোগ আছে, ও তো ইউনিভার্সিটি অফ ইলিনয়তে আছে, ওই প্রফেসর, হ্যাঁ ও হি ইজ ডুইং ভেরি ওয়েল। অভিজিৎ সিনহা রায় আছে তোর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, ও ইয়েতে সিঙ্গাপুরে ভাইস প্রেসিডেন্ট। আর অলোক পাসকর তো শুনেছি, ও তো ওই স্টেটসে কোথায় একটা আছে, সে বিশাল র্যাঞ্চ ফ্যাঞ্চ করেছে, নিজের প্রাইভেট এয়ারক্রাফট আছে। ও মেয়েদের মধ্যে, ও হ্যাঁ এই তো ইয়ের সাথে দেখা হলো এর মধ্যে, পুনাম, সে যা মুটিয়েছে ভাবতে পারবি না, আমি তো চিনতে। হ্যাঁ, তারপর সুমিতা বিদ্যার্থীর সাথে দেখা হলো কদিন আগে, সেই এক আছে একদম এক সুন্দরী, বললো দিল্লিতে থাকে। হ্যাঁ না 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 না, স্টাডি সার্কেল ফার্কেল আর কেন, ওটা তো ওই এ করেছিল। আরে আমি ভুলে যাব, আমার যথেষ্ট মনে আছে দীপ্ত। হ্যাঁ হ্যাঁ, চিরকাল মেমোরিটা আমার তোর থেকে অনেক বেশি সার, ও নিয়ে কথা বলে লাভ নেই, সবাই ঘোর সংসারী হয়ে গেছে। হ্যাঁ আমি, হ্যাঁ এটাকে যদি সংসারী হওয়া বল বলতে পারিস। হ্যাঁ বল। হ্যাঁ আমার তো একটি মেয়ে রূপসা, ভারী মিষ্টি, হ্যাঁ একদম মানে বাবার একদম আদরের মেয়ে। আর হ্যাঁ ওই তো 11 বছর বয়স, ক্লাস 5-এই পড়ে বোধ হয়। না না ভুলে কেন, বললাম তো না, দেখ একজন সাংবাদিকের অনেক দায়িত্ব থাকে, হয়েছিস কত মাথার মধ্যে রাখতে হয়। হ্যাঁ রে বাবা, সাংবাদিকদের অনেক কিছু মনে রাখতে হয়। না ওই আর কি, ক্লাসিক্স, হ্যাঁ রূপু ক্লাসিক্সে পড়ে। আচ্ছা শোন,
তুই একা একা প্রশ্ন করে যাবি আর আমি উত্তর দেবো, এটা তো হতে পারে না। না, একদিন মৌকে নিয়ে আসতে হবে, এখন তো আর কোনো ভয় নেই। হ্যাঁ, ছেলেকে নিয়ে। হ্যাঁ, তোর ছেলে কোন ক্লাসে পড়ে বললি? ক্লাস এইটে না? তাহলে তো রূপসার সাথে ভালোই জমবে। হ্যাঁ, ও ক্লাস সিক্সে পড়ে। আরে দূর, ভুলবো কেন? ওই আচ্ছা শোন দীপ্ত, আমার আমাকে একটু ডাকছে বোধহয় কেউ, কোনো লোক এসেছে বুঝলি। তুই একটা কাজ কর, হ্যাঁ আমি আমি ফোন করে নেবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভালো থাকিস। মাসিমা, মাসিমা চুল আঁচড়াবেন না। এখন থাক না বলা। না কেন থাকবে কেন? আপনি কি এমন কাজে ব্যস্ত শুনি? অভিখে দেখছি, বিশ্বাসই হয় না ছেলেটা এত বড় হয়ে গেছে। এ দেখো ওর 4 বছর বয়সে জন্মদিনের ছবি, আর এটা ওর যখন 7 বছর বয়স তখনকার। ওমা, এ তো কাঁদছে। সেদিন খুব বকুনি দিয়েছিলাম ওকে। মাসিমা আর কোনো ছবি নেই? না মানে এবাড়িতে আপনার তো কোনো ছবি কখনো দেখিনি। আপনাকে নিশ্চয়ই অল্প বয়সে খুব সুন্দরী দেখতে ছিল। আমার খুব দেখতে ইচ্ছে করে মাসিমা। নেই আপনার ছবি? ছিল, অর্ধেক আমি নিজেই ছিঁড়ে ফেলে দিয়েছি আর বাকিটা অভির জন্য গেছে। উনি ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন না? সে আর বলতে, চিরকাল ছেলেটা এরকম। ও যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক, এখনো পাল্টালো না ছেলেটা। মাঝে মাঝে এত চিন্তা হয়। আপনি তো এখন আছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এত সহজে কি সব কিছু পাল্টানো যায়? ও আমার শ্বশুর বাড়ির ধারা পেয়েছে। আমার শ্বশুর বাড়িতেও এরকম অনেকেই ছন্ন ছাড়া। বনেদি বাড়ি তো। মাসিমা আপনার শ্বশুর বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। অভি অবশ্য ও বাড়িতে কোনোদিনই থাকেনি, কিন্তু অদ্ভুত, ওই বংশের স্বভাবই পেয়েছে। একেই বোধহয় বলে উত্তরাধিকার। আপনার শ্বশুর বাড়িতে এখন কেউ থাকে না মাসিমা? না মানে কি বলুন তো মাসিমা, আমার মামার বাড়িও তো উত্তর কলকাতায়, তাই জিজ্ঞেস করছিলাম উত্তর কলকাতার কোথায় মাসিমা আপনার শ্বশুর বাড়ি? কোথায় আপনার শ্বশুর বাড়ি উত্তর কলকাতায়? ওই তো
শ্যামবাজারের কাছে ওই তুমি চিনবে না। আবার মুটিরাম মুটিরাম সুইটসটাও খুব খুব পছন্দের জায়গা ছিল আমাদের। তা মুটিরামের দোকানে ওরকম ভিড় হয়, জানিস তো, ইউনিভার্সিটি থেকে সোজা তার সোজা তার। একটা কথা তোকে বলি, জানিস এই পুঁটি নামের কথা উঠতেই না জিভে আগেকার খাবারের সব স্বাদ এসে গেল। কিন্তু সেদিন সেদিন একটা ওই ভীমনাগের সন্দেশ খেলাম, জানিস আগে স্বাদটা পেলাম। এই এই একটা জিনিস, মানে তুমি যে কথাটা বললে না এক্ষুনি, এই ফিলিংটা তোমার বয়সী প্রত্যেকটা মানুষের মধ্যে কমন। তোদের তো বোঝাতে পারবো না, তোদের আমরা কিছুতেই বোঝাতে পারবো না। আরে বাবা, আগে ভীমনাগের একটা সন্দেশ মুখে দিলে না, অমৃত অমৃত। মামু, অমৃত জিনিসটা রসের মধ্যে থাকে না, থাকে রসবোধের মধ্যে। আমি তোমাকে বলছি, এই বাসুদেব গাঙ্গুলির বয়স 20 বছর কমিয়ে দাও, তারপর দেখবে আমাদের পাড়ার মোড়ের শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের 1 টাকা দামের দানাদার তোমার কাছে অমৃত মনে হবে। এটা বেশ বলেছিস। তবে কি জানিস তো, তখন না ওই উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো, সরু সরু গলিগুলো, কার্নিশে পায়রার বকবকম, রকে আড্ডাবাজি অসাধারণ লাগত। তা আজ এসবগুলো ভেবে না কিরম হাঁপ ধরে, দম বন্ধ হয়ে আছে। আচ্ছা ইন্দ্র, উত্তর কলকাতা ঠিক আগের মতোই আছে তাই না? বাইরের পৃথিবী এত দ্রুত পাল্টে যাচ্ছে, তার একটু ছোঁয়াচ তো উত্তর কলকাতাতেও লাগবেই তাই না? যদি বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো ধরা যায় তাহলে উত্তর আর দক্ষিণ কলকাতার মধ্যে একটা বিরাট পার্থক্য তো রয়েছেই। আচ্ছা আচ্ছা, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু ব্যাপারটা কী বলতো? কী হয়েছে? অনেকক্ষণ ধরে শুনছি পুটিরাম ভীমনাগ অনেক কিছু, উত্তর দক্ষিণ। মামু, কী ব্যাপারটা কী, মানে হাডলো পেরিয়ে আসল প্রসঙ্গে পৌঁছতে সময় লাগছে না? আসল প্রসঙ্গ মানে? ভীমনাগের সন্দেশের কোয়ালিটি কেমন সেটা ছাড়া তোমার ইন্দ্রকে করার মতো আর কোনো প্রশ্ন নেই? না না, জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করার আছে। তবে এই এই মুহূর্তে কিছু জানবার নেই, মানে ইন্দ্র তো মোরকে পরীক্ষা দিতে রাজি করিয়েছে, মেয়েটা পরীক্ষাটা হয়ে যাক, তারপর তারপর যা জানবার সব জেনে নেব, দরকারি প্রশ্ন সব করে নেব। আপনার আমার কাছ থেকে কিছু জানার থাকলে এখনই জিজ্ঞেস করে নিতে পারেন। ধীরে বৎস, ধীরে, টেক মাই অ্যাডভাইস। তুমি এই প্রিলিমিনারি টেস্টগুলো পাস করে গেছো, মানে এলিমিনেশন রাউন্ডটা কভার করা হয়ে গেছে, তো এরপরে তো সমস্ত বড় বড় পরীক্ষাগুলো আসছে না, সাবজেক্টিভ, অবজেক্টিভ, ফাইভ আওয়ার্সে। তো তোমার একটাই কাজ, তাড়াহুড়ো না করে চোখ কান বন্ধ করে মন দিয়ে প্রিপারেশন নিয়ে যাওয়া। হ্যাঁ, মোহরের পরীক্ষা শেষ হলে আমার পরীক্ষা শুরু বুঝি, তা বলতে পারো একরকম। না, আমার কাছে কোনো পরীক্ষাই দিতে হবে না। একটা কথা মনে রেখো ইন্দ্র, পরীক্ষাটা তোমার আর মোহরের, নিজের নিজের কাছে। কেন জানো? ভালোবাসি কথাটা যত সহজে বলা যায়, সত্যি ভালোবাসি কিনা সেটা বোঝা কিন্তু ঠিক ততটাই শক্ত।
বাবু। ব্যাস ঠিক এটাই দরকার ছিল। চা এসে গেছে, এ নাও যে যারটা, মামুর এই বড় গ্লাসটা। ইন্দ্র প্লিজ হেল্প ইয়োরসেলফ। এই যে পিসিমণি, আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, কেমন আছেন? হ্যাঁ সবাই যেমন রেখেছে। কি কথা হচ্ছিল দাদা তোমাদের? খুব একটা গুরুতর ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল। তুই বস না, বস বস, তোর জানা দরকার। না গো আমার কাজ আছে। আর তাছাড়া সত্যি বলতে কি আমার মতামতের উপর সত্যি কি কিছু নির্ভর করে? এটা তুই কি বলছিস নন্দা? তোর মতামত ছাড়া কোন ডিসিশনটা এই বাড়িতে নেওয়া হয়েছে? তবে আজকে যেটা তোকে বলবো না, সেই খবরটা আমাদের মতামত ছাড়াই ঘটে গেছে, জানিস তো। কি ইন্দ্র, তাই তো? আমি জানি, আর আমার বিশ্বাস আমরা আপনাদের সকলেরই আশীর্বাদ পাবো। চিও মামা পারি না, প্রথম বলে একেবারে সপাটে ওভার বাউন্ডারি, হ্যাঁ ছয় পুরো। তবে এরপর একটু সাবধানে খেলো, মানে বোলার ভীষণ আনপ্রেডিক্টেবল, তো যেমন পেস তেমন স্পিন, একটু দেখে নিয়ে ব্যাপারটা। আহ ব্রত, তুই থামবি? জানিস নন্দা, ইন্দ্র বলছে যে ও মোহরকে ভালোবাসে। শুধু তাই না, ওর দাবি মোহরও ইন্দ্রকে ঠিক ততটাই ভালোবাসে। কি তাই তো ইন্দ্র? তুমি কি বলছো? আমি না, আমি তো এখন কিছু বলিনি, যেটা শুনলাম সেটা হজম করি। তোমার তো একটা মতামত আছে নাকি? মতামত? যদি কেউ সত্যি কাউকে ভালোবাসে তাতে তো মতামত দেওয়ার কিছু নেই। তার মানে ব্যাপারটা তুমি মেনে নিচ্ছ? আমি বিশ্বাস করি ভালোবাসার উপর কারোর কোনো হাত নেই। তবে ইন্দ্র আর মোহরের ভালোবাসার পরিণাম কি হতে পারে তা নিয়ে কিছুটা ধারণা আমার হয়েছে। ওদের এই সম্পর্ক নিয়ে পরিস্থিতি অনেক জটিল হবে।